সাতক্ষীরার কাচিকাটা এলাকায় সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মোবুয়াল সুলাইমান শেখ নিহত হয়েছেন। সকাল ৬টার দিকে তিনি বাঘের আক্রমণে নিহত হন। পরে তাকে উদ্ধার করে তার সহকর্মীরা মোবুয়ালরা। সুলাইমান উপজেলার কাশিমারি ইউনিয়নের গোদারা গ্রামের আনসার আলী শেখের ছেলে মোয়াল। বন বিভাগের বুড়ি মোয়ালিগিনি স্টেশন অফিসার নূর আলম জানান, সপ্তাহখানেক আগে বুড়ি গোয়ালিনী বন অফিস থেকে মধু সংগ্রহের অনুমতি নিয়ে বনের ভেতরে যায় সুলাইমান শেখ। সকালে তিনি বাঘের আক্রমণে মারা যান। এ ঘটনায় তার পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন।